আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। গুড আফটারনুন সবাইকে। তো আজকের ভিডিওটা আমার সেই সকল ভাই বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন পলিটেকনিক কলেজে তোমরা ফার্স্ট, থার্ড বা ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো। তো তোমাদের জন্য আজকে ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওতে আজকে আমি ডিসকাস করব মেনলি এই তিনটা প্রশ্ন নিয়ে, যে তোমাদের যে ওল্ড কোয়েশ্চেন পেপার, মানে আমাদের স্টেট কাউন্সিলের যে ওল্ড কোয়েশ্চেন পেপার, সেগুলো আমরা কীভাবে ডাউনলোড করব। ওল্ড কোয়েশ্চেন পেপার যদি শুধুমাত্র আমরা সলভ করি তাহলেই কি আমরা পাশ করে যাব, বা আমাদের যেটা যে নম্বরটা পেতে হয় 100-এর মধ্যে সেই নম্বরটা কি আমরা অ্যাচিভ করতে পারবো। আর একটা প্রশ্ন হচ্ছে কোন প্রশ্নগুলো পরীক্ষার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে, মানে ওল্ড কোয়েশ্চেন পেপারের কোন প্রশ্নগুলোকে তোমরা ভালো করে ফলো করবে বা কোন প্রশ্নগুলোকে বেশি বেশি করে তোমাদের তোমাদের প্র্যাকটিস করা বা নোটিশ করা দরকার, সেটাই আমি এই ভিডিওতে ডিসক্রাইব করব। তো চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেল সুভজিৎস ইউটিউব সাবস্ক্রাইব করে রেখে দেবে পরবর্তীতে টেকনিক্যাল এডুকেশন রিলেটেড আপডেটগুলো পাওয়ার জন্য। আর যারা এখনও পর্যন্ত আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নেই তাদেরকে বলবো এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই তোমরা সেই গ্রুপগুলোতে জয়েন হয়ে যাও। ওকে, তো চলো প্রথম যে কোয়েশ্চেনটা, কীভাবে ডাউনলোড করবো, কীভাবে ডাউনলোড করবো সেটা আমি একদম শেষে বলে দিচ্ছি তোমাদের। একদম পুরো সেই অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে গিয়ে কোনো একটা প্রশ্নপত্র তোমাদের আমি ডাউনলোড করে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ওয়াচ করতে থাকো। আর এই ভিডিওটা দেখার পরে যদি তোমাদের আরও কোনো কোয়ারিজ থাকে রিগার্ডিং দিস টপিক তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ওল্ড কোয়েশ্চেন পেপার করলেই কি, ওল্ড কোয়েশ্চেন পেপার যদি আমরা সলভ করি তাহলে কি শুধু পাশ করে যাব, এই প্রশ্নটার একদম যদি তোমরা ছোটোখাটো উত্তর বলো তাহলে হচ্ছে না। কারণ বর্তমানে যে ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন ফলো করছে স্টেট কাউন্সিল, বা বর্তমানে যে মানে স্টেট কাউন্সিলের যে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন বলো বা প্রশ্নপত্রের আমাদের বিভিন্ন ধরন, ঠিক আছে, বা আমাদের সিলেবাসের যে প্যাটার্ন নতুনভাবে যেগুলো চেঞ্জ হয়েছে তার বেসিসে আমি বলবো শুধুমাত্র যদি তোমরা কোয়েশ্চেন পেপার সলভ করে যাও তাহলে কিন্তু পাশ করা ডিফিকাল্ট হয়ে যাবে। এবার তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন অ্যারাইজ হতে পারে যে কোনো একটা স্পেসিফিক সাবজেক্টে দেখা গেলো যে অনেক প্রশ্ন দেখবে তোমরা ওল্ড কোয়েশ্চেন পেপার থেকে দেখবে এগিয়ে চলে এসছে, মানে অ্যাজ ইট ইজ চলে এসছে, ঠিক আছে, বা একদম পুরো রিপিট হয়ে গেছে। কিন্তু সেই প্রশ্নপত্র বা সেই সাবজেক্টে রিপিট হয়েছে মানে আরেকটা সাবজেক্টে রিপিট হবে, এই ভাবনা চিন্তাটা করা কিন্তু ভুল। একটা সময় ছিল যেমন এই ওল্ড কোয়েশ্চেন পেপারগুলো খুব ইউজফুল এবং হেল্পফুল ছিল, ওল্ড কোয়েশ্চেন পেপার থেকে মোটামুটি 70-80% কোয়েশ্চেন চলে আসতো, কিন্তু এখন কিন্তু সেই সম্ভাবনা কিন্তু খুবই কম। এবার দেখো, ওল্ড কোয়েশ্চেন পেপার রিপিট কখন হবে বা ওল্ড কোয়েশ্চেন পেপারের কোয়েশ্চেন রিপিট কখন হবে, যখন দেখা গেলো যেসব সাবজেক্টের সিলেবাস একদম ছোটো। আজকে ধরো দেখা গেলো আজ থেকে 10 বছর আগে নিউটনস ফার্স্ট ল পড়তো, তো ডেফিনেটলি আজকেও সেই নিউটনস ফার্স্ট ল পড়বে। তোমাকে পি ইকুয়ালস টু এম এর ফর্মুলা যে ইয়ে করা, প্রুফ করা, সেটা আগেও পড়তো এখনও পড়তো, সেই প্রশ্নগুলো চেঞ্জ হবে না। বাট আগের যে প্রশ্নের ধরন ছিল আর এখনকার প্রশ্নের ধরন কিন্তু অনেকটা পাল্টে গেছে, ঠিক আছে। আমি এটাই তোমাদেরকে বলতে চাইলাম, কিছু স্ট্যান্ডার্ড প্রশ্ন যেগুলো 10 বছর আগেও পড়তো এখনও সেগুলো পড়বে, সেগুলো নিয়ে আমি বলছি না। বাট অনেক প্রশ্ন আছে যেগুলো কিন্তু এখন কনসেপচুয়াল প্রশ্ন, তুমি যদি ভালো করে টেক্সট বুক ভালো করে পড়ে না যাও বা কন্টেন্ট যদি ভালো করে তোমার মানে স্পেসিফিক টপিকটা যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু তোমার অসুবিধায় পড়তে হতে পারে, ঠিক আছে। আর কোন প্রশ্নগুলো পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ, পরীক্ষায় দেখবে যে প্রশ্নগুলো তুমি ধরো দেখা গেলো 5 ইয়ার্সের প্রশ্ন উঠালে বা ধরো 10 ইয়ার্সের প্রশ্ন উঠালে, এবার 5 ইয়ার্স বা 10 ইয়ার্স প্রশ্ন উঠিয়ে যে কোয়েশ্চেনগুলো দেখবে মাল্টিপল টাইমস দেখবে রিপিট করেছে, মানে দেখা গেল তোমাদের 4-5 বার একটা কোয়েশ্চেন ধরো পড়েছে, ঠিক আছে। যেমন ধরো কেমিস্ট্রিতে আমি ওয়াটার থেকে একটা কোয়েশ্চেন বলছি, ঠিক আছে, এরকম আমি কিন্তু এটা ফার্স্ট, থার্ড, ফিফথ, মানে তোমাদের যে কোনো ট্রেডের জন্য এটা, ঠিক আছে, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি যে তোমার বয়লারের জন্য হার্ড ওয়াটার সেফ না কেন, ঠিক আছে। তারপরে হচ্ছে ধরো আমি যেমন বললাম যে তোমার বন্দুকে যখন গুলি যখন মারা হয় তখন হচ্ছে তোমার বন্দুকটা পিছনের দিকে কেন কিছুটা সরে যায়, তো এই ধরনের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু আগেও পড়তো আর এখনও পড়বে, কারণ সেই প্রশ্নগুলোর কোনো চেঞ্জেস নেই। কিন্তু বাকি যে সমস্ত প্রশ্নগুলো, তারপর ডাইমেনশনাল অ্যানালাইসিস থেকে কোয়েশ্চেন বলো, তারপর তোমাদের যাই হোক প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা আলাদা করে আমি ভিডিও আনবো তোমাদের প্রত্যেকটা টপিকের উপর যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কী কী হতে পারে, তো যেগুলো দেখবে বেশি রিপিট হচ্ছে সেই প্রশ্নগুলোকে বেশি করে ফলো করো, বোঝা গেল। এই হচ্ছে ব্যাপার। এইবার আমরা সরাসরি চলে যাবো হচ্ছে আমাদের স্টেট কাউন্সিলের যে পুরনো প্রশ্নপত্র আমরা কীভাবে ডাউনলোড করবো। তো প্রথমে আমাদেরকে সরাসরি চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে, দেন হচ্ছে আমরা সার্চ করবো WBSCTE প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। তো এটা যখনই তোমরা সার্চ করবে প্রথমে যে ওয়েবসাইটটা তোমরা পাবে WBSCTEonline.com, এখানে তোমরা যখনই চলে যাবে এখানে দেখো তোমাদের পুরো ডিপার্টমেন্ট ওয়াইজ, তোমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু তোমরা এই যে সিলেক্ট ব্রাঞ্চ ডিপার্টমেন্ট ওয়াইজ তোমরা কিন্তু সিলেক্ট করে নিতে পারবে। এছাড়াও তোমরা যদি স্ক্রল করো অল ব্রাঞ্চ ফার্স্ট সেম, অল ব্রাঞ্চ সেকেন্ড সেম, তো অল ব্রাঞ্চ ফার্স্ট সেম, ধরো আমি ফার্স্ট সেমে দেখাচ্ছি এই যে লাস্ট, তোমাদের যেসব দাদারা যারা ফার্স্ট ইয়ারের ভাই বোন আছো তাদের, তোমাদের যারা সিনিয়র দাদা তাদের যে পরীক্ষা হয়েছিল 2022-এ, ঠিক আছে, এপ্রিলে, তো তাদের দেখো প্রশ্নপত্র ডাউনলোড মানে করার এখানে গিয়ে আছে। নেক্সট হচ্ছে যারা ধরো এখন থার্ড সেমিস্টারে পড়ছো, তো ফোর্থ সেমিস্টার আছে এখানে 2021-এর কোয়েশ্চেন দেখাচ্ছে, ওয়েট
আচ্ছা কেমিক্যাল টেকনোলজি, যাই হোক এখানে কেমিক্যাল টেকনোলজি কোশ্চেন তোমরা দেখে নেবে, সমস্ত ধরনের কোশ্চেনই আমি আছে দেখেছি। তোমরা এখানে যখনই ক্লিক করবে, ক্লিক করার পরে এই যে ডাউনলোড, যে প্রশ্নপত্রটা তোমরা ডাউনলোড করতে চাইছো এখানে ক্লিক করলেই সেটা প্রশ্নপত্রটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, কোনো অসুবিধা নেই, এই যে ডাউনলোড হয়ে যাবে। এইভাবে তোমরা প্রত্যেকটা প্রশ্নপত্র ডাউনলোড করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরপরও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। থ্যাংক ইউ।